ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি আর তোমার ফ্রেন্ডের রেজাল্ট মার্কস একই হইলো। এখন কার সিরিয়ালটা আগায় থাকবে, কারটা পরে থাকবে, সেটার কিছু নিয়ম আছে। প্রত্যেক বছর এটা হয়, অনেকের ক্ষেত্রে হয়, কিন্তু সেইটা তো আমরা জানি না, কারণ ওইটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিকঠাক করে তারপর একটা তালিকা প্রকাশ করে দেয়। তাহলে এই বিষয়গুলো তোমার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষায় তিনজন চারজন একই মার্ক পাওয়াটা খুবই স্বাভাবিক। ধরো তুমিও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আশি পাইলা, তোমার ফ্রেন্ডও আশি পাইতে পারে, অন্য একজন র্যান্ডম কেউ এক্স ওয়াই জেড আশি পেতে পারে, খুবই স্বাভাবিক না? যেহেতু এখানে এমসিকিউ বা রিটার্ন মিলিয়ে হাজার হাজার শিক্ষার্থী, লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয়, সেক্ষেত্রে একই মার্ক পাওয়া সম্ভব। সেক্ষেত্রে কিছু প্রসিডিউর মেনটেন করে তাদেরকে সিরিয়ালটা আগে পিছিয়ে করে দেওয়া হয়। আজকে সেটা ব্যাখ্যা করব, একটু জেনে রাখো এবং এইটা তোমার টাইম লাইনে শেয়ার করে রাখো, তাহলে আর কোনো কনফিউশন হবে না, অনেকেই জানতে পারবে। খেয়াল করো, স্কোর সমান পাওয়া গেলে প্রার্থীদের ভর্তি পরীক্ষায় দেখো বাংলা এবং প্রযোজ্য ক্ষেত্রে অ্যাডভান্স ইংলিশ, যারা ইংলিশ মিডিয়াম থেকে পরীক্ষা দিবে, ধরো এ লেভেল ও লেভেল থেকে, তাদের ক্ষেত্রে ইংলিশটা, ইংলিশে সে কত মার্ক পেলো এবং ইংরেজিতে কত মার্ক পেলো, এই দুইটার নম্বরের গড় করে যত হবে, যারটা বেশি হবে তাকে আগে দেওয়া হবে। এই জন্যই বাংলা এবং ইংরেজি অ্যাডমিশনে খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করো, আমি বুঝাই দেই। ধরো ধরো একটা এক না শিক্ষার্থী নাম্বার ওয়ান, সে কি করলো বাংলায় ধরো পঁয়ত্রিশে সে বিশ পাইল এবং সে ইংরেজিতে কত পেল, পঁয়ত্রিশে ধরো বাইশ পাইল। তাহলে বিশ আর বাইশ, এই দুইটার গড় করে কত হয় আমরা দেখি। আচ্ছা, বিশ আর বাইশ যোগ করলে কত, বিশ আর বাইশ যোগ করলে কত হয় আমরা জানি যে বিয়াল্লিশ হয়। বিয়াল্লিশ, রাইট? বিয়াল্লিশ সংখ্যা কয়টা, দুইটা, ধরে দুই দ্বারা ভাগ দেওয়া হবে, দুই দ্বারা ভাগ দিলে কত হয়, বিয়াল্লিশকে দুই দ্বারা ভাগ দিলে কত হয়, ঠিক আছে? দেখো একুশ দুগুণে বিয়াল্লিশ না, একুশ, একুশ হয়, একুশ হয়ে থাকে। তাহলে সে একুশ পাইলো গড়ে। এখন শিক্ষার্থী নাম্বার দুই, সে কত পাইলো, ধরো বাংলায় পাইলো আঠারো, ইংরেজিতে পাইলো বিশ, বাট সে সাধারণ জ্ঞানে ধরো ভালো করেছিল, সাধারণ জ্ঞানে ভালো করে, এই বাংলা ইংলিশে কম পেয়েও তার সমান হয়ে গেছে সাধারণ জ্ঞানে ভালো করে, কিংবা রেজাল্টের দিক থেকে সে তার চেয়ে একটু বেশি পেয়ে তার সমান সমান হয়ে গেছিল, বাট সে বাংলা ইংলিশে ওর চেয়ে কম পাইছে। তাহলে আঠারো আর বিশ যোগ করলে কত হয়, আটত্রিশ হয়। সংখ্যা কয়টা, দুইটা, দুই দ্বারা ভাগ। আটত্রিশকে যোগ করলে, দুই দ্বারা ভাগ করলে কত হয়, পনেরো, ষোলো, সতেরো, আঠারো, উনিশ, উনিশ হয়। তাইলে দেখো দুইজনে ধরো মোটমাট পাইছে আশি, কিন্তু সে বাংলা ইংলিশে একটু ভালো করছে, সে বাংলা ইংলিশে ভালো করতে পারে নাই, তাই তার গড় হয়েছে উনিশ, তার হয়েছে একুশ। তাহলে বলো সিরিয়ালটা কার আগে থাকবে? সে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরো এই দুই মার্ক বেশি পায়া, সে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরো আমি আমি ধরলাম এটা ধরে নেই একাত্তরতম হয়, তুমি হইবা ধরো ধরো আশিতম বা নব্বইতম হয়ে যাবা, এই সামান্য গড়ের কারণে তুমি তার থেকে পিছায় যাইবা। আচ্ছা, গড় করেও দেখলো দুজন দুজন বিশ করে পাও, গড় করেও কি হইল, এটার সমাধান হলো না, দুজন আবার সমান হইল, তখন কি হবে? গড় করেও সমান হলে তোমার অতীত নিয়ে টানাটানি হবে। অতীত নিয়ে টানাটানি বলতে এইচএসসি যে রেজাল্ট সেটা নিয়ে আসলে টানাটানি হবে। খেয়াল করে দেখো, ধরো এই গড় করার পরেও দুজন সমান মার্ক পাইলা, এরপরও যদি সলভ না হয় এই সমস্যা, তাহলে উচ্চ মাধ্যমিক বা সমমান বা যারা এইচএসসি লেভেলে পরীক্ষা দিয়েছো, তোমাদের প্রাপ্ত যে জিপিএ, জিপিএটা থাকে না প্রাপ্ত জিপিএ, তবে অপশনাল সাবজেক্ট ছাড়া ধরো এইটাতে তোমরা দুজনের সমান হইলা। দুই নাম্বার পয়েন্টে চলে আসবে জিপিএ, কার জিপিএ বেশি, কার জিপিএ কম। ধরো যে এক নাম্বার ছিল ওর জিপিএ হচ্ছে 4.82, আর যে দুই নাম্বার ব্যক্তি তার জিপিএ 4.81। বলো তো সিরিয়ালটা কার আগাবে? এই যে 8.2 পেয়েছে, মাত্র সামান্য জিপিএ বেশি পেয়েছে। তো সেক্ষেত্রে প্রথমবার সমস্যা সলভ না হলে হতেই পারে দ্বিতীয় ধাপে এসে যার রেজাল্ট বেশি তাকে আসলে কি করা হবে, তাকে আসলে সিরিয়ালটা এগিয়ে দেওয়া হবে। আচ্ছা, ধরো তারপরও সমাধান হলো না, 1% বা সম্ভাবনা কম থাকলেও এটা হতেই পারে, তখন আসবে আরেকটা তৃতীয় ধাপে, তখনও এইচএসসি রেজাল্টকে প্রায়োরিটি দেওয়া হবে, তবে তখন আবার চতুর্থ বিষয় সহ ধরো অপশনাল সাবজেক্ট সহ জিপিএটা কত এসেছে সেটা কাউন্ট করা হবে। ধরো এই ক্ষেত্রে দুইজনই 4.8080 করে পাইলা, বাট চতুর্থ বিষয় সহ কারটা বেশি হবে সেটাকে ধরা হবে। তাই ইন্টারের অপশনাল সাবজেক্টে ভালো মার্ক পাওয়াও কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আমরা অনেকেই বুঝি না। যারা এইচএসসি 25 হয়েছো, 26 হয়েছো, এই বিষয়গুলো খেয়াল রাখবা। রেজাল্টটা ভালো করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কোনোভাবে সম্ভাবনা থাকে তোমার রেজাল্ট একটু সিরিয়ালটা একটু আগাবে। আচ্ছা, ধরো এইখানেও তোমার সমাধান হলো না, তাহলে কি হবে, তাহলে চলে যাবে তোমার এসএসসি রেজাল্ট, সেখানে তোমার চতুর্থ বিষয় সহ যত যে বেশি থাকবে
সেই হচ্ছে সিরিয়ালটা আগায় থাকবে। তো ধরা হয়ে থাকে যে এই পর্যন্ত এই পর্যন্ত মোটামুটি সমাধান হয়ে যায়, বাট কারো যদি সমস্যা থেকে থাকে তখন আবার এসএসসি রেজাল্টটাও এখানে কাউন্ট করা হবে। সেক্ষেত্রে আমাদের জীবনে এসএসসি রেজাল্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরও সমাধান না হলে তারা অন্য একটা ডিসিশন নেবে, সেটা কি নেবে জানায়নি, তবে সেটা দুজনের ক্ষেত্রে সমান হবে, কেউ কারো ক্ষেত্রে অবিচার করা হবে না। তো এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে। সো বিশ্বাস করে দেখো যে তোমার অ্যাডমিশন পড়াশোনা করে তারপর রেজাল্ট ভালো করে অনেক সময় সম্ভাবনা থাকে যে অনেকের চেয়ে তোমার সিরিয়ালটা পিছিয়ে থাকবে এই সমীকরণের কারণে। তো প্রত্যেক বছর কিন্তু অনেকে রেডি হয়, সমান রেজাল্ট হতেই পারে, দুজন 80 পাইতেই পারে, দুজন 81 পাইতেই পারে, 81.5 পাইতেই পারে। তো তাই অ্যাডমিশন সময় সকল বিষয়ে সমান গুরুত্ব দেওয়া ইম্পর্টেন্ট। ধরো তুমি বাংলা ইংলিশ একটু খারাপ করলা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা যেই কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি জিকেতে ভালো করলা, তোমার কিন্তু সিরিয়ালটা আগায় থাকবে। তাহলে তোমার সাথে যার সমান হইতো সে তোমার থেকে এমনি পিছিয়ে গেল। তাই জিকেতে ভালো করতে চাইলে অলরেডি 2200+ স্টুডেন্টস আমার জিকে কোর্সে অ্যাড হয়ে গেছে, কত 2200 স্টুডেন্টস, ওরা এগিয়ে যাচ্ছে। ওরা কি কি পাচ্ছে জাস্ট একটু দেখাই। এবং এবং মেন কথা, আমি গত 4-5 দিন ভর্তি অফ রেখেছিলাম, এখন আবার ভর্তি চালু করেছি, কারণ আমি পেট বেঁচে সার্ভিস দিয়েই আসলে ইয়া করতে পারতেছিলাম না। তো তোমাদের ডিটেলসটা বলি আর ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখো, অনেকের উপকার হবে, তুমিও আরেকবার দেখবা তোমারও কাজে লাগবে এটা। সর্বপ্রথম ব্যাপারটা হচ্ছে ওরা যা পাচ্ছে পেট বেঁচের বাইরে তা পাচ্ছে না। সেই জিনিসটা কি, ওরা প্রতিদিনের পত্রিকার আপডেট পাচ্ছে প্রতিদিন রাত 9টায়। আমি এরকম গুরুত্বপূর্ণ ওই দিন পত্রিকা কয়েকটা ঘেটে কি কি আসতে পারে সাম্প্রতিক জিকেতে, সকল বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক আসে আমি এভাবে দিয়ে দিই। যেমন এখানে ছিল জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে, তারপর হচ্ছে বিশ্ব জনতন্ত্র দিবস কবে, যে 28 সেপ্টেম্বর, এই 28 সেপ্টেম্বরে এটা আমি ওদের তথ্য দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু পত্রিকা থেকে অনেক প্রশ্ন আসে, তাই এটা কিন্তু বাইরের কেউ পাচ্ছে না, ওরা প্রতিদিন এই গ্রুপে পত্রিকার আপডেট পাচ্ছে। এটা খুবই ইউনিক। আরো কি কি থাকছে এই এই ব্যাচে আমি দেখাচ্ছি এক এক করে। সো এটা হচ্ছে সাধারণ জ্ঞান শিওর কমন ব্যাচ, এই ব্যাচের নাম শিওর কমন। গত বছর এই ব্যাচ থেকে কয়টা প্রশ্ন কমন পড়েছে, কোন কোন বিশ্ববিদ্যালয়, এটা আমার পেজ জিকে ইউটিউব ফেসবুক পেজ, যারা ফলো দেননি ফলো দিয়ে দেন নাবিলস জিকে। তো এটা নিচে স্ক্রল করে দেখবেন এইখানে কয়টা বিশ্ববিদ্যালয়ে কয়টা প্রশ্ন কমন পড়েছে, আবার কারা কারা চান্স পেয়েছে, এ টু জেড ডিটেলস দেওয়া আছে এটাতে। যারা ইউটিউব থেকে দেখছো ফলো দিয়ে দিও, এখানে লাইভ ক্লাস হয়, ভিডিও আপলোড হয় সবার আগে। ফেসবুক থেকে দেখলে তো অবশ্যই ফলো দিয়ে দিও, আর এগুলো দেখে নিও আগে ভর্তি হওয়ার আগে, ঠিক আছে? আর এটা আমার ইউটিউব চ্যানেল, এটাতে দেখলে বুঝবা আগের যত টেকনিক আছে, যত লাইভ ক্লাস আছে, জিকের ফ্রি লাইভ ক্লাস, এটাতে সকল কিছু থাকে, সবাই সাবস্ক্রাইব করে দিই, এটাতে ভিডিওগুলো দেখতে পারো। এখন এই ব্যাচে ভর্তি হলে এক কথায় সকল বিশ্ববিদ্যালয় জিকে কভার হয়ে যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, মেডিকেল, ডেন্টাল, নার্সিং সব কিছু। এখন ডিসকাউন্টও চলছে, আর প্রত্যেকটা ক্লাস মানে একটা করে এক্সাম, তাহলে এক্সামও পাচ্ছে 2500-3000 উপর প্রশ্নে এক্সাম হবে, যেটা আসলে এই এক্সাম ব্যাচ আবার যে মডেল টেস্ট ব্যাচ এগুলো আলাদা, কিন্তু অ্যাডমিশনে 1000 টাকা লাগে, 1000 টাকা লাগে, যেটা এই কোর্সে পেয়ে যাচ্ছ। আবার জুম সেশন থাকবে, আমার যে প্রশ্নগুলো কমন পড়লো আমি দেখালাম, যেখান থেকে বেশি কমন পড়ে সেটা হচ্ছে লেকচার পিডিএফগুলো আমি দিই, ক্লাসের পর পিডিএফ দিয়ে দিব, ওইগুলো সবাই প্রিন্ট করে নেয়, কেউ নোট করে নেয়, ওইগুলো পড়লে এখানে এমসিকিউ সহ থাকে এনাফ, এগুলো পড়লে এখান থেকে কমন পড়বে। এখন কোর্সের প্রাইস হচ্ছে 2500 টাকা, তবে আজকের মধ্যে ভর্তি হলে মাত্র 1450 টাকা ভর্তি হওয়া যাবে। ভর্তি হওয়ার জন্য কেউ যদি চান যে ভর্তি হয়ে যাবো আর কেউ জানতে চায় না, এইটা আমার বিকাশ বা নগদ নাম্বার পার্সোনাল, এইটাতে 1450 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, নক দিয়ে জাস্ট লাস্টের 3টা ডিজিট জানা দিলে হবে। আবার যারা একটু বিস্তারিত জানতে চান কারা চান্স পেয়েছে বা ইত্যাদি, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এইটাতে নক দিলে আমি ডিটেলসটা বলে দিব। সো এই কোর্সে অলরেডি যেহেতু 2200+ স্টুডেন্ট এগিয়ে যাচ্ছে, এখন আমার হোয়াটসঅ্যাপে যতগুলো ভর্তি জমে আছে আমি যদি অ্যাড করি সেটা 2400 হয়ে যাবে, 3000 পরে কিন্তু কোনোভাবে আর ভর্তি নেওয়া সম্ভব না। তাই আজকে এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ডিসকাউন্ট রয়েছে, এখন ডিসকাউন্ট মিস করলে আর মানে ডিসকাউন্ট পাবা না। তো সেক্ষেত্রে ভর্তি হওয়ার আগে ওই যে আমার পেজের নাম বললাম, ইউটিউবের নাম বললাম, এখান থেকে আমার কয়েকটা ফ্রি লাইভ ক্লাস দেখে শুনে তারপর নক দিয়ে বা টাকা সেন্ড করে নক দিয়ে দিলে আমি অ্যাড করে দিব, ঠিক আছে? দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর ভিডিওটা শেয়ার করে রাখলে খুবই কাজে লাগবে।